দেখো নিউ এডুকেশন পলিসি হায়ার এডুকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বলা চলে স্টাডি আছে কিনা আমার মনে নেই হুম এনইপির উপরে কোনো স্টাডি মেটেরিয়াল হয় না মানে পড়ে পাস করারও একটা লিমিটেশন আছে সবকিছুর কিছুর উপরে স্টাডি মেটেরিয়াল হয় না লজিক্যাল রিজনিং ম্যাথামেটিক্স ডেটা ইন্টারপ্রিটেশান হ্যাঁ বিশেষ করে হ্যাঁ পার্সোনালি নিজেকে স্টাডি করতে হবে এগুলো আমি জিস্ট করে রেখেছি কিন্তু সম্পূর্ণ রেকমেন্ডেশন তো না হলে কোশ্চেন বাইরে ইভেন আমি ডিসেম্বর দুহাজার তেইশের কোশ্চেন যেটা চার আগে এক্সাম করেছি যেখানে দেখা গেছে কোনো সাধারণ কোশ্চেন এনপি থেকে আর যথেষ্ট ডিফিকাল্ট সেখানে সেই বিওজি থেকে আরে কোশ্চেন হয়েছে বডি অফ গভর্নমেন্ট কোথায় রেকমেন্ডেশন করেছে তারপরে তোমার রিসার্চ পারপাসে কি ইনিশিয়েটিভ ছিল সেই সব জায়গা থেকে পর্যন্ত কোশ্চেন সব তোমাকে পড়তে হবে আমি যে জায়গাগুলো বলছি এগুলো ভালো করে পড়বে এখান থেকে কোয়েশ্চেন হওয়ার চান্স আছে কিন্তু ওখান থেকেই যে সব কোয়েশ্চেন হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ প্রত্যেকটাই ইকুয়াল ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন বোঝা গেল না হলে তো এত বড় পিডিএফ তাদের বানানোর দরকারই ছিল না আর এ চালু করারও প্রয়োজন ছিল না খাতা ইন্ট্রোডাকশন পয়েন্ট করবে ফার্স্ট এডুকেশন পলিসি ফার্স্ট ন্যাশনাল এডুকেশান পলিসি এইট ছিল কোঠারি কমিশন নেক্সট সেকেন্ড এডুকেশন পলিসি আছে নাইনটিন সিক্স এবং তার ঠিক ছয় বছর পরে উনিশশো বিরানব্বই অ্যামেন্ডমেন্ট আছে ওই পলিসির ওপরে কিছু অ্যামেন্ডমেন্ট বা নিয়ে আসা হয় তারপরে একবিংশ শতাব্দী মানে সেঞ্চুরি পর্যন্ত আর কোন ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাডপ্ট করা হয়নি দু সালে যে ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাডপ্ট করা হয়েছে এটা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির ফার্স্ট এডুকেশন পলিসি ওকে এর পাঁচটা পিলারের উপর ইম্পর্টেন্স দেওয়া হয়েছে পিলার অফ অ্যাক্সেস ইকুইটি কোয়ালিটি অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নোট ডাউন করো এখানে পাঁচটা পিলার ছিল ফাইভ পিলার অফ এনইপি ফাইভ পিলার অফ এনইপি পাঁচটা পিলার কি কি ছিল অ্যাক্সেস ইকুইটি কোয়ালিটি অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি যেটা সাস্টেনে ডেভেলপমেন্টের গোল এস ডিজি ফোরকে কভার করছে সাস্টেনে ডেভেলপমেন্টের কতগুলো গোল রয়েছে এই মুহূর্তে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের এই মুহূর্তে কতগুলো গোল রয়েছে সতেরোটা গোল এই সতেরোটা গোলের মধ্যে যে চার নম্বর গোল সেই গোলকে কভার করছে এনইপি টোয়েন্টি নোট ডাউন করবেন এখান থেকে আর কিছু দরকার নেই চলো নেক্সট দেখো এই ন্যাশনাল এডুকেশন পলিসির প্রথম যে ড্রাফট সেটা তৈরি হয় দু ষোলো সালে ন্যাশনাল এডুকেশন পলিসির ড্রাফট তৈরি হয় দু সালে তৈরি করেছে কে চেয়ারম্যানশিপ অফ লেট শ্রী টি এস আর সুব্রামানিয়াম শ্রী টি এস আর সুব্রামানিয়াম ওনার চেয়ারম্যানশিপে এই এনইপি প্রথম ড্রাফ তৈরি হয়েছিল কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি যখন অ্যাকসেপ্টেড হয় তখন তার চেয়ারম্যানশিপে কার চেয়ারম্যান শিপেপ্ট হয়েছিল পদ্মভূষণ ডক্টর কে রঙ্গন ওই ড্রাফট দু সাবমিট করে এবং আমাদের সেই সময়কালে এম এইচ মানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেটাকে অ্যাকসেপ্ট করে এই আর ডি এর ফুল ফর্ম হচ্ছে এম এইচ আর ডি এমএইচ আড্ডি আজকে আর এমএইচ নেই এটা হয়ে গেছে এমওই মিনিস্ট্রি অফ এডুকেশন এখন সেন্টার মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান ক্লিয়ার তাহলে এই হচ্ছে এটা হিস্ট্রি এর দরকার এখানে নেই চলো নেক্সট অনেক বড় স্লাইড বা অনেক বড় চ্যাপ্টার স্টার্ট এগুলো কভার করতে হবে আচ্ছা স্কুল এডুকেশনের রেকমেন্ডেশন এটা আমরা দেখবো কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হায়ার এডুকেশান মানে স্কুলের থেকে কোশ্চেন মাত্র বা চারটে আছে একশো দশটা হায়ার এর রেকমেন্ডেশন থেকেই ছিল চলো পরিবর্তনটা আগে দেখা যাবে যেটা আমাদের সবচেয়ে বেশি ক্ষেত্রে মনে হয় যে কি পরিবর্তন আসছে সেই চেঞ্জটা কি রয়েছে এখানে চেন যেটা রয়েছে সেটা হচ্ছে টেন প্লাস টু সিস্টেম সেটাকে এলিমিনেট করে এসেছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি সিস্টেম দেখো আগে এটা ছিল টেন প্লাস টু সিস্টেম মানে এডুকেশান স্টার্ট হতো এই লেভেল থেকে এটা হচ্ছে আমাদের ক্লাস ওয়ান এবং যখন এজ কত ছিল এজ ছিল সিক্স ইয়ার্স ওকে এখান থেকে পড়াশোনা স্টার্ট হতো এবং ইভেন আমরাও পড়াশোনা করেছি এই এজ থেকে চলতো কত দূর এখান থেকে দশ বছর বয়স মানে ষোলো বছর পর্যন্ত এইটা হচ্ছে আমাদের ক্লাস টেন এবং যখন আমাদের এজ ছিল সিক্সটিন ইয়ার্স এরপরে আরও টু ইয়ার্স মিনস এইটিন ইয়ার্স এটা হচ্ছে আমাদের এইচ এস লেভেল বা টুয়েলভ ক্লাস এখন এই সিস্টেমটার পরিবর্তন ঘটিয়ে আসলো কি নতুন ফাইভ প্লাস 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 থ্রি থ্রি ফোর সিস্টেম কি আসলো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর নোট ডাউন করবে নতুন সিস্টেম টেন প্লাস টুর পরিবর্তে কি আসছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই সিস্টেমের ডিফারেন্সটা কোথায় এখানে চারটে স্টেজের কথা বলা রয়েছে প্রথম স্টেজ হচ্ছে পাঁচ বছরের যেখানে ক্লাস টু পর্যন্ত রয়েছে এখানে রয়েছে কোথায় এই জায়গাটায় ক্লাস টু পর্যন্ত ক্স ক্লাস ফাইভ দেন ক্লাস এইট রয়েছে ক্লাস টুয়েলভ এবং এজ স্ট্রাকচারের যে ডিস্ট্রিবিউশন এটাও কিন্তু সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়েছে এজ স্ট্রাকচারের পরিবর্তন কীভাবে এসেছে দেখো নিচের যে লেভেল এটাকে আবার দুটো ভাগ করা হয়েছে এর মধ্যে একেবারে নিচেরটাকে বলা হয় চাইল্ডহুড কেয়ার অফ এডুকেশন একেবারে নিচেরটাকে বলা হয় আর্লি চাইল্ডহুড কেয়ার অফ এডুকেশন যেটা তিন বছর বয়সে শুরু হয়ে শেষ হচ্ছে কত বছরে ছয় বছর পর্যন্ত সিক্স কমপ্লিট হচ্ছে দেন ছয় বছর থেকে আট বছর মানে ক্লাস টু পর্যন্ত আবার পরের যে স্টেজ চলছে সেই স্টেজটা শেষ হচ্ছে ক্লাস মানে যদিও এখানে ক্লাস টুতে দেখানো হয়েছে স্টেজটা প্রকৃতপক্ষে শেষ হচ্ছে ক্লাস থ্রিতে এবং এখানে সেই ক্লাস থ্রি পর্যন্ত ক্লাস থ্রি পর্যন্ত এখানে ধরো ক্লাস থ্রি মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি এই স্টেজটাকে বলা হয় এফ এল এন ফুল ফর্ম ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউবেসি ই ডাবল সি ইর ফুল ফর্ম ছিল কি আর্লি চাইল্ডহুড কেয়ার অফ এডুকেশন এবং ক্লাস টু থেকে শুরু হয়ে সরি ক্লাস ওয়ান থেকে শুরু হয়ে থ্রি পর্যন্ত এই যে স্টেজ এটার নাম হচ্ছে এফ এল এন ফুল ফর্ম ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এবার দেখো ছয় বছর বয়স থেকে এখানেও ক্লাস ওয়ান তার মানে শুরু হলো এই যে সিক্স ইয়ার্স এখানে ক্লাস ওয়ান স্টার্ট হলো ক্লাস টুতে গিয়ে এটা থেমে গেল কোথায় এইট সরি আট বছর বয়স পর্যন্ত ছয় থেকে সাত আট দুই বছর এই সম্পূর্ণ স্টেজটা একেবারে সেই তিন তিন বছর বয়স থেকে আট বছর পর্যন্ত এই সম্পূর্ণ এজকে বলা হয় বা এই সম্পূর্ণ যে স্ট্রাকচার বা এই সময়কাল এটাকে বলা হয় ফাউন্ডেশনাল এটাকে বলা হয় ফাউন্ডেশনাল ইভেন এর নিচের যে থ্রি ইয়ার্স এটাকে ইসিসি না বলে অনেক ক্ষেত্রে বালভাটিকা বা প্রি স্কুল বা অঙ্গনওয়ারি স্টেজও বলা হয় বালভাটিকা প্রি স্কুল বা অঙ্গনওয়ারি স্টেজও বলা হয় তো তাহলে ফাউন্ডেশনাল লেভেল শেষ হচ্ছে আট বছরে দেন শুরু হচ্ছে প্রিপ্যারেটরি স্টেজ আট বছর থেকে শুরু হয়ে শেষ হচ্ছে কথায় ওর পরে তিন বছর এগারো বছরে গিয়ে শেষ হচ্ছে প্রিপ্যারেটরি স্টেজ যেখানে এটা ক্লাস ফাইভ পর্যন্ত ইনক্লুডেড আছে এখানে ক্লাস ফাইভ পর্যন্ত ইনক্লুডেড আছে নেক্সট ক্লাস সিক্স থেকে শুরু হচ্ছে ক্লাস সিক্স থেকে শুরু হয়ে ক্লাস এইট পর্যন্ত মানে এগারো বছর থেকে আরো তিন বছর চোদ্দ বছর পর্যন্ত এগারো থেকে চোদ্দ বছর পর্যন্ত এই স্টেজের নাম কি মিডিল স্টেজ ক্লাস সিক্স থেকে ক্লাস এইট হচ্ছে মিডিল স্টেজ দেন চোদ্দ থেকে আঠারো বছর পর্যন্ত এই স্টেজটার নাম দেওয়া হয়েছে সেকেন্ডারি কোনো সিনিয়র সেকেন্ডারি বা এইচএস এরকম কোনো নাম দেওয়া হয়নি নর্লি সেকেন্ডারি এবং এক্ষেত্রে শুরু হচ্ছে ক্লাস নাইন টু ক্লাস টুয়েলভ তাহলে কি দেখলাম টোটাল চারটে স্টেজ ছিল টোটাল চারটে স্টেজ এখানে আমাদের পড়তে হবে চারটে স্টেজ কি কি প্রথমে যে স্টেজ রয়েছে এই স্টেজের নাম হল ফাউন্ডেশনাল স্টেজ এটা পাঁচ বছরের স্টেজ প্রথম তিন বছর রয়েছে বালভাটিকা ইসিসি বা ইয়ার্স ক্লাস ওয়ান কি রয়েছে এটা প্লাস রয়েছে যদিও সম্পূর্ণটাকে পাঁচ ধরা হয় সেটা ক্লাস ওয়ান টু নেক্সট ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ মানে দেখো এখানে ছিল তিন বছর দু বছর পাঁচ বছর হ্যাঁ তো এটা শুরু হচ্ছে তাহলে ছয় থেকে ছয় থেকে আট পর্যন্ত সরি এটা তিন বছর বয়সে শুরু হয়েছিল তিন বছরের পরে নেক্সট তিন বছর হচ্ছে ছয় এখানে দুই বছর রয়েছে আট বছর এটা আট বছরে শুরু হচ্ছে আট থেকে তিন বছর মানে এখানে যখন আসছে এগারো বছর হয়ে যাচ্ছে যখন সে ক্লাস ফাইভ কমপ্লিট করছে নেক্সট ক্লাস সিক্স থেকে ক্লাস এইট হচ্ছে আরো তিন বছর চোদ্দ বছর এবং এখান থেকে সেকেন্ডারি আরো চার বছর মানে আঠেরো বছর বয়স হচ্ছে তার কোর্স কমপ্লিট হচ্ছে এই হচ্ছে পরিবর্তন আসছে স্কুল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট বিষয় নয় এই জায়গাটা নিয়ে এত বেশি চর্চা না করলেও চলবে দেখো আগে কি ছিল তাহলে টেন প্লাস টু স্ট্রাকচার ছিল এখন আসছে কত ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর ইনক্লুডেড করবে এবং ইসিসির ফুল ফর্ম কি ছিল আর্লি চাইল্ডহুড কেয়ার অফ এডুকেশন এটা প্রথম তিন বছরকে বলা হয় কি ওভারঅল এইটটি ফাইভ পার্সেন্ট অফ দা চাইল্ড কি ব্রেইন ব্রেন ডেভেলপমেন্ট অকার পিরিয়ড টু দা স্টেজ অফ সিক্স এবং ছয় বছরের আগে পর্যন্ত বাচ্চাদের ব্রেনের প্রায় পঁচাশি শতাংশ ডেভেলপমেন্ট হয় তাই সেদিকে তাদের গ্রোথ ডেভেলপমেন্ট ইকুয়ালিটি এইসবের উপর গুরুত্ব দিতে হবে এখানে ইম্পর্টেন্ট জায়গা কি রয়েছে দেখো এদের পড়ানোর যে মেটেরিয়ালস হবে সেগুলো অনেকটা পাজেল বেসড বা প্লে বেসড অ্যাক্টিভিটিস ইনডোর গেম প্লেবেস অ্যাক্টিভিটিসিক্যাল থিঙ্কিং প্রবলেম ড্রয়িং পেন্টিং আর্ট এন্ড ক্রাফ্ট ড্রামা এই ধরনের সিলেবাস ডেভেলপমেন্ট দায়িত্ব দেওয়া হচ্ছে দুজনকে এনসিআরটি অ্যান্ড এস সি আর টি ন্যাশনাল কারিকুলার কারিকুলার ফর পেডাগিক্যাল ফেমওয়ার্ক

এনসিআরটি ছাড়াও এস মানে স্টেটের যে বোর্ড তাকেও কিন্তু সিলেবাস ডেভেলপমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে ওকে এফ এল এন ফাউন্ডেশনাল লিটারসি অ্যান্ড নিউমিরেসি চলো এটা আমরা সেখানে শর্ট লিস্ট করা আছে জি থেকে পড়লে সুবিধা হবে দেখো তাহলে স্কুল এডুকেশনের ক্ষেত্রে কি বলা হয়েছে একশো পার্সেন্ট জিই বেশি জায়গায় লেখা থাকে গস এনরোলমেট রেসিও ইন স্কুল এডুকেশন বাই টু মানে 2030 সালের মধ্যে যত সংখ্যক এই বয়সের শিক্ষার্থী থাকবে প্রত্যেককে স্কুলে নিয়ে যেতে হবে একশো শতাংশ এনরোলমেন্ট চাই সময় বেঁধে দিয়েছে দু সাল মাস নোট ডাউন করবে এটা অবশ্যই স্কুল এডুকেশনের ক্ষেত্রে স্কুল এডুকেশনের গ্রস এনরোলমেন্ট রেশিও হান্ড্রেড পার্সেন্ট করতে বলা হয়েছে দু সালের মধ্যে অনেকগুলো কিন্তু গস এনরোলমেন্ট রেসি আছে পরিষ্কার করে এগুলো নোট ডাউন করবে নেক্সট দেখো আর্লি চাইল্ডহুড কেয়ার অফ এডুকেশন এখানে বলা হয়েছে বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এমফোসাইজ অন ক্রিটিক্যালি দা

এই ধরনের এবিলিটি গুলো যেন তাদের মধ্যে ডেভেলপমেন্ট হয় এটা করতে হবে মানে প্রি স্কুল পিরিয়ডেই এই ধরনের এবিলিটি যেন তাদের মধ্যে থাকে যেগুলো ন্যূনতম থাকা উচিত ওকে আচ্ছা আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা ইসিসি এটা রান করার দায়িত্ব চারটে ইউনিটের উপর দেওয়া হয়েছিল দেয়ার আর ফোর ইউনিট রেসপন্সিবল To successfully run and policy formulation of ECCE that are former MHRD, Mane Chilo Ministry of Human Resource Development, Women and Child Development, WCD, Health and Family Welfare Organization, and Tribal Affairs. এই ইউনিটকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইসিসি সাকসেসফুলি রান করানোর জন্য নোট ডাউন করবে কোশ্চেন আছে কিন্তু এগুলো থেকে কে কে রয়েছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মহিলা কমিশন ফ্যামিলি অ্যান্ড হেলথ কেয়ার কমিশন মানে অর্গানাইজেশন যদিও এই এম এই বর্তমানে এই ফ্যামিলি ওয়েলফেয়ার নিয়েই হয়ে গেছে ফ্যামিলি ওয়েলফেয়ার নিয়েই আজকে বর্তমানদের এমএইচ আড ডি হয়েছে আর তার সাথে ট্রাইবাল অ্যাফিয়ার্স এই চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইসিসির করার জন্য আগে ছিল টেন প্লাস টু এখন আসছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এবং তার রিলেটিভ এজ গুলো এখানে দেওয়া রয়েছে এইসব কোয়েশ্চেন গুলো আমি বাদই রেখেছি কারণ এগুলো আই থিঙ্ক তোমরা করতে পারবে সহজ সবাই করতে পারবে এগুলো দেখো ফাউন্ডেশনাল স্টেজ প্রিপারেটরি মিডিল স্কুল অ্যান্ড সেকেন্ডারি স্টেজ তার বয়স কত হবে এবং কোন স্ট্যান্ডার্ড চলবে যেটা আমি এতক্ষণ বোঝালাম সেটা দিয়েছে তাই টাইম ওয়েস্ট করছি না আচ্ছা গোল কি ছিল স্কুল এডুকেশনের গোল ছিল অলরাউন্ড আর হলিস্টিক ডেভেলপমেন্ট অফ লার্নার্স এখানে অলরাউন্ডও থাকতে পারে অলরাউন্ড অর হলিস্টিক ডেভেলপমেন্ট অফ লার্নার মানে শিক্ষার্থীর সার্বঙ্গীন বিকাশ শুধু পড়াশোনা নয় মানসিক বৌদ্ধিক আধ্যাত্মিক সব ধরনের বিকাশ যেন ইকুয়ালি হয় এটা ছিল গোল এবং লার্নিং হবে লার্নিং মানে লার্নিং না লার্নিং হবে মানে তারা যেন যেটা শিখছে যেমন সেই দেখবে বাচ্চা খুব ভালো একটা ইংলিশে কবিতা বলে দিল সেটা কিন্তু তার অ্যাচিভমেন্ট নয় কারণ সে নিজেই জানে না যে ওইটার মিনিং কি তাই যা কিছু শিখবে সেটা এক্সপিরিয়েন্স করে শিখবে এ ধরনের এক্সপিরিয়েন্সিয়াল এ প্রমোট করা হয়েছিল next no rigid separation between art and science between curriculum and extracurricular activities between vocational and academic stream মানে এই যে আগে ডিভিশন করা হতো সায়েন্স আর্টস কমার্স কোন রকম রিজিড সেপারেশন থাকলো না আর্ট সাবজেক্ট থেকে ম্যাথামেটিক্স নেওয়া যাবে সায়েন্স থেকেও হিস্ট্রি নেওয়া যাবে কোনো অসুবিধা নেই ওকে তাহলে এখান থেকে কোনো রিজিড সেপারেশন থাকলো না এগুলোকে তুলে দেওয়া হলো এবং প্রত্যেকটা সাবজেক্ট দেখো গিভ ইকুয়াল এমফোসাইজ অন দা সাবজেক্ট অফ সায়েন্স সোশ্যাল সায়েন্স আর্টস স্পোর্টস ম্যাথামেটিক্স এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ভোকেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাডেমিক স্ট্রিম অলসো প্রত্যেকটা ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া হবে নিউ কম্প্রিহেন্সিভ ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন এনসিএফএসি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উইল বি ডেভেলপ বাই এনসিআরটি এবং এনসিআরটি কি ডেভেলপ করার কথা ছিল ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক যারা এই বোর্ডের কারিকুলাম তৈরি করবে আর ওই বোর্ডের কারিকুলাম থেকে টেক্সট বুক তৈরির দায়িত্ব দেওয়া হলো এনসিআরটি এবং এস আগে বলছিলাম না ওখানেও লেখা রয়েছে অনেকটা বড় এখানে ছোট করে রিডিউস করা আছে এই এনসিএফ ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক যারা কারিকুলাম রেডি করে সেখান থেকে সিলেবাস অনুযায়ী টেক্সট বুক ডেভেলপমেন্টের দায়িত্ব এনসিআরটি এবং এস সিআরটি দেওয়া হয় ওকে আচ্ছা এবার আসি এফএলএন যেটা বলছিলাম ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমারেসি এই স্টেজটা শুরু হয় গ্রেড 1 থেকে গ্রেড 1 মানে এখানে হচ্ছে ক্লাস 1 শেষ হয়ে যায় ক্লাস 3 তে ক্লাস 1 থেকে ক্লাস 3 তে শেষ হয়ে যায় যেখানে কি এনসিআর করা হবে ফোকাস অন ল্যাঙ্গুয়েজ এন্ড ম্যাথমেটিক্যাল স্কিল মানে ক্লাস 3 এর মধ্যে যেন শিক্ষার্থীরা ভাষা এবং ম্যাথের দক্ষতা অর্জন করতে পারে সময় কত দিয়েছে দু সাল মানে দু সালের মধ্যে এটা এনসিওর করতে হবে এফ এল এন স্টেজ পর্যন্ত ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট স্টুডেন্ট যেন ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথমেটিক্যাল স্কিল অ্যাডাপ্ট করতে পারে সেই থেকে গাইড করতে হবে নেক্সট মাল্টি লিঙ্গুয়ালিজম অ্যান্ড পাওয়ার অফ ল্যাঙ্গুয়েজ ভাষায় কোন কোন ভাষা শেখার কথা বলা সেখানে অনেক ধরনের ভাষা শেখার রেকমেন্ডেশন করা হয়েছিল এনইপি টোয়েন্টি লেস গ্রেড এমফাসাইজ অন প্রমোটিং মাল্টিলিঙ্গুয়ালিজম সো দ্যাট চিলড্রেন নো লার্ন অ্যাবাউট রিচ অ্যান্ড ভাস্ট এরে অফ ল্যাঙ্গুয়েজ অফ দেয়ার কান্ট্রিজ অনেকগুলো ভাষা শেখার রেকমেন্ডেশন করা হচ্ছে কি কি প্রথমত কি বলেছে দেখো নোট ডাউন করবে দ্য মিডিয়াম অফ ইন্সট্রাকশন আনটিল দ্য ফাইভ মানে ক্লাস ফাইভ পর্যন্ত কোন ভাষায় শিখবে ল্যাঙ্গুয়েজ অফ হোম মানে হোম ল্যাঙ্গুয়েজ মাদার টাং লোকাল অথবা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে তার আঞ্চলিক ভাষা বা মাতৃভাষায় বা লোকাল ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করবে ক্লাস ফাইভ পর্যন্ত প্রয়োজনে দেখো বাট প্রেফারেবলি টিল গ্রেড এইট যদি সেটা কোনো রিমোট এরিয়ার ক্ষেত্রে ক্লাস এইট পর্যন্ত মাতৃভাষায় পড়ানোর কথা বলা হয় তবে মানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানোর ভাষা কি থাকলো মাদার টাং প্রয়োজন এটা ক্লাস ফাইভ না হয়ে ক্লাস এইট পর্যন্ত হতে পারে অতদূর পর্যন্ত মাতৃভাষায় পড়ানো যাবে এটা ছিল এনইপি টোয়েন্টি রেকমেন্ডেশন এভরি স্টুডেন্ট ইন দ্য কান্ট্রি পার্টিসিপেট ফান প্রজেক্ট বেস অ্যাক্টিভিটি দ্য ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া সামটাইম গেট সিক্স টু এইট সচ এস আন্ডার দ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত ইনিশিয়েটিভ মানে এখানে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় যার নাম এক ভারত শ্রেষ্ঠ ভারত এই ইনিশিয়েটিভে প্রত্যেক স্টুডেন্টকে প্রজেক্ট বেস্ট অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক ইভেন ভাষা শিক্ষা যে প্রশ্নটা আসছিল তাহলে মাদার টাং তো হয়ে গেল ইভেন আছে সংস্কৃত উইল বি অফার্ড অ্যাট দ্য অল লেভেল অফ স্কুল অ্যান্ড হায়ার এডুকেশন অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট এনরিচিং অপশন অফ দ্য স্টুডেন্ট মানে আমাদের এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে সংস্কৃত সব লেভেলে অফার করা হয় এছাড়া থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাও এখানে দেওয়া হয় আদার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আমাদের কতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে ইন্ডিয়ার আমাদের বাইশটা ভাষার মধ্যে সব ভাষা ক্লাসিক্যাল নয় কতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে না না সতেরোটা না আমি সোশ্যাল জিওগ্রাফিতে পড়িয়েছিলাম এদের মধ্যে একমাত্র ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়েছে একটাও রাইট হয়নি কারোই রাইট হয়নি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আটটা আছে ওই আটটা ক্লাসিক্যাল কি আমাদের ইন্ডিয়ার যে ঐতিহ্য বা মানে ইন্ডিয়ার যে তোমার সেই হিস্টোরিক্যাল কালচার বা ইন্ডোলজি সেই ইন্ডোলজি স্টাডি করার জন্য অ্যাভেলেবেল করার কথা বলা হয় তার মধ্যে কি কি রয়েছে তামিল হিসাব করতে থাকো তেলেগু কানাডা মালয়ালম উড়িয়া পালি পার্সিয়ান অ্যান্ড প্রকৃতি এই আটটা ভাষাকে স্কুল এবং হায়ার এডুকেশনে করার কথা বলা হলো ওকে তাহলে কি কি ভাষা দেখলাম রিজিয়নাল বা মাদার টাং দেখলাম এক নম্বর সংস্কৃত অফার এট দ্য লেভেল অফ স্কুল এন্ড এনরিচিং অপশান ফর স্টুডেন্ট সংস্কৃত আমাদের ঐতিহ্যবাহী ভাষা হিসাবে দেওয়া হলো এছাড়াও ইন্ডিয়ার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আটটা ল্যাঙ্গুয়েজকে অপশন হিসাবে দেওয়া হলো এগুলো বাদ দিয়েও স্টুডেন্ট আচ্ছা ফরেন ল্যাঙ্গুয়েজ সাচ এস কোরিয়া জাপানি থাই ফ্রেঞ্চ জার্মান স্প্যানিশ পর্তুগিজ রাশিয়ান উইল বি অফার এট দ্য সেকেন্ডারি লেভেল এবং সেকেন্ডারি লেভেলে ফরেন বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ এর পরে আসবে যদিও এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করা হয়েছিল তুলনামূলকভাবে সেকেন্ডারি লেভেলে মানে নয় থেকে বারো ক্লাসে আইএসএল উইল বি অ্যাক্রস দ্য কান্ট্রি ন্যাশন অ্যান্ড স্টেট কারিকুলাম মেটেরিয়াল ডেভেলপড ফর ইউজ বাই স্টুডেন্ট উইথ হিয়ারিং ইমপার্টমেন্ট তাহলে কি দেখলাম এখানে অনেকগুলো ভাষা শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে তা এ কারণেই বলা হয় মাল্টি লিঙ্গুইস্টিক কালচার অনেকগুলো ভাষা শেখার গুরুত্ব দিচ্ছে নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্ট ধরো এত তো রেকমেন্ডেশন করা হলো এবার শিক্ষার্থীরা কি শিখছে তার অ্যাসেসমেন্ট কি করবে অ্যাসেসমেন্ট করার জন্য একটা ইউনিট তৈরি হলো যার নাম পরক পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট সংক্ষেপে নাম মনে রাখতে পারো পরক কি করা হয়েছিল স্কুল এডুকেশনের অ্যাসেসমেন্ট করার জন্য পরক তৈরি হয় পরক হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার পরক এজ এ ন্যাস ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার যদি কেউ নিচের ক্লাস পড়াও দেখবে কিছুদিন আগেও বা ক্লাস যে রানিং হয়েছে না এর মাঝে মাঝে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও একটা টেস্ট চলে যাকে বলা হয় শেষ শেষ মানে কি

ইভ্যালুয়েশন করার দায়িত্ব পড়লো শেষের এর উপরে এবার এই ইভালুয়েশন তিন টেস্টে হবে দেখো ইভালুয়েশন তিনবার হবে কখন কখন হবে একবার ক্লাস থ্রিতে হবে এগুলো হচ্ছে বোর্ড ইভালুয়েশন মানে এই ইভালুয়েশনের কোয়েশ্চেন যদি পশ্চিমবঙ্গের রেসপেক্টে ধরি যদি পশ্চিমবঙ্গে শেষ ইভালুয়েশন করে তবে প্রত্যেকটা স্কুলে ক্লাস থ্রির শেষের এর কোয়েশ্চেন সেম হবে তবেই তো তাদের স্ট্যান্ডার্ড বোঝা যাবে ক্লাস থ্রিতে একবার হবে ক্লাস ফাইভে একবার হবে ক্লাস এ একবার হবে তিনবার তিনটে লেভেলে বোর্ড এক্সাম হবে বাকি এক্সামগুলো ইন্টারনাল ইন্টারনাল মানে ধরো স্কুলের টিচারই কোয়েশ্চেন করেন ওনারাই রিভিশন মানে ইভালুয়েশন করেন কিন্তু এই তিনটে লেভেলে একবার করে ন্যাস বা স্যাসের এক্সাম কন্ডাক্ট করতে হবে যাতে তাদের স্ট্যান্ডার্ড বোঝা যায় এগুলো মাস্ট নোট ডাউন করবে গল্পের মতো শুনে চলে গেলে সব মিটে যাবে তাহলে এগুলো থেকে কিন্তু কোশ্চেন আছে প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন পড়েছে তিনবার ইভালুয়েশনের কথা বলা হয় কোন কোন স্টেজে ক্লাস থ্রি যেগুলো তোর ব্রেক স্টেজ ছিল ক্লাস থ্রি ক্লাস ফাইভ ক্লাস এইট ভোকেশনাল এডুকেশন কোন ক্লাস থেকে চালু করার কথা বলা হয় আগের বারে পড়িয়েছিলাম এনিপি কার মনে আছে ভোকেশনাল এডুকেশন কোন স্টেজ থেকে চালু করার রেকমেন্ডেশন করা হয়েছে ভোকেশনাল এডুকেশন কোন স্টেজ থেকে চালু করার কথা বলা হয় না 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 ক্লাস এইট না ভোকেশনাল এডুকেশন চালু করার কথা বলা হয় ক্লাস সিক্স থেকে নোট ডাউন করবে ক্লাস সিক্স থেকে ভোকেশনাল এডুকেশন চালু করার কথা বলা হয় অনেকবার পড়েছে এই কোশ্চেনটা অনেকবার পড়েছে ক্লাস সিক্স থেকে আসছে ভোকেশনাল ওকে এর পরে আসছে ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন দেখো প্রথমবার এনইপি ইনক্লুসিভ এডুকেশনের কথা বলেছে মানে ইনক্লুসিভ এডুকেশন মানে কি সবাইকে সাথে নিয়ে শিক্ষা বা আম্বেল আম্বেলা এডুকেশন মানে এতদিন পর্যন্ত দেখবে সেই বিএড এর আবার স্পেশাল বিএড হতো যারা ধরো দিব্যাং বা প্রতিবন্ধী তাদের জন্য আলাদা স্কুল ছিল ব্লাইন্ডের যারা ব্লাইন্ড তাদেরকে ব্রেইল মেথড ইউজ করে শেখানো হতো কিন্তু প্রথমবার সাজেস্ট করছে যে সেম গোল বাট ডিফারেন্সিয়াল ইনস্ট্রাকশানে ইনক্লুসিভ এডুকেশানকে অ্যাচিভ করতে হবে ইনক্লুসিভ এডুকেশান মানে কি ইনক্লুসিভ এডুকেশান মানে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেখানে ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ বা ধরো স্পেশাল চাইল্ড গিফটেড চাইল্ড সবাই একসাথে একই ছাদের তলায় ক্লাস করবে এবং এক্ষেত্রে যারা ধরো সোসাইটির মেন স্ট্রিমের বাইরে রয়েছে মানে মেন স্ট্রিম এখনো সেভাবে ফিরতে পারেনি তাদের জন্য নতুন একটা টার্ম ইউজ করা হয় যার নাম এসই ডিজি নোট ডাউন করবে ইনক্লুসিভ এডুকেশন নোট ডাউন করবে এসিডিজিও ডিজিও নোট ডাউন করবে এসিডিজির ডিজির ফুল ফর্ম কি সোশিও ইকোনমিক্যালি বা ইকোনমিক্যালি ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজিয়াস ডিসঅ্যাডভান্টেজিয়াস গ্রুপ গ্রুপ এর মধ্যে কে আসছে যারা সোসাইটির মূল স্রোতের মধ্যে নেই এর মধ্যে জেন্ডার আইডেন্টিটির মধ্যে ধরো ফিমেল আসবে ট্রান্সজেন্ডার আসবে সোশিও কালচারাল আইডেন্টিটির মধ্যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি মাইনরিটি আসবে জিওগ্রাফিক্যাল আইডেন্টিটির মধ্যে ধরো রিমোট ভিলেজেস স্মল টাউন আর অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আসবে ডিসেবিলিটির মধ্যে ইনক্লুডিং অল কাইন্ড অফ লার্নিং ডিসেবিলিটিস সব এর মধ্যে আসবে মানে আগে সব আলাদা আলাদা নামকরণ করা হতো এখন একটাই টার্ম থাকবে সোশি ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজিয়াস গ্রুপ এবং সবার ক্লাস একই ছাদের তোলায় একসাথে হবে এই কনসেপ্ট কে বলছে ইনক্লুসিভ এডুকেশন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলো এই পর্যন্ত যতটা বললাম এগুলো নোট ডাউন আর ক্লিয়ার হয়েছে কিনা বলো নোট ডাউন মাস্ট করতে হবে না হলে সব ভুলে যাবে প্রচুর কনসেপ্ট আছে এখানে ক্লাস শেষ করতে মিনিমাম টু আওয়ার্স লাগবে শুধুই এনইপি এখনো আজকে আর এমসি কিউ হবে না প্রচুর রেকমেন্ডেশন আছে প্রত্যেকটা জায়গা থেকে ইকুয়াল চান্স আছে কোশ্চেন হওয়ার তাও তো আমি কমিয়ে দিয়েছি চব্বিশ পাতা করে দিয়েছি ছিল তো প্রায় বাষট্টি পাতা তো সেটাও পড়তে হবে কিছু কিছু ক্ষেত্রে নেক্সট আচ্ছা ওর মধ্যে ধরো তোমার মাইগ্রেন্ট কমিউনিটি লো ইনকাম হাউসহোল্ড ভান্ডারেবেল মানে যত ধরনের ভিক্টিম চিল্ড্রেন সবকিছুই হচ্ছে ওই সোশ্যাল ইকোনমিক্যালি ডিসঅডভান্টেজ গ্রুপের মধ্যেই আসছে আ সেপারেট জেন্ডার ইনক্লুশন ফান্ড উইল বি ক্রিয়েট অলসো স্পেশাল এডুকেশন জোন ফর ডিসঅ্যাডভান্টেজাস রিজে রিজিয়ান এন্ড গ্রুপ এবং এই ধরনের শিক্ষার্থীদের শিক্ষা যাতে ঠিকভাবে চলে তাদের জন্য একটা ফান্ড বা ইনক্লুসিভ ফান্ড তৈরির কথা কথা বলা হয় নেক্সট টিচার রিক্রুটমেন্ট অ্যান্ড কেরিয়ার পাথ এন 20 তে টিচার রিক্রুটমেন্টেরও কিছু রেকমেন্ডেশন করা হয়েছে আ কমন ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার উইল বি ডেভেলপড বাই 2022 বাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন মানে एनसीটি কি তৈরি করবে এনপিএসটি ইন কনসালটেশন উইথ এনসিএফটি এন্ড এসিইটি অ্যাক্রস দা লেভেল অফ রিলিজিওন এক্সপার্ট বডিজ ইন ভোকেশনাল এডুকেশন এন্ড हायर एजुकेशन ইনস্টিটিউট মানে এই সব ইনস্টিটিউটে পড়ানোর জন্য টিচারের তো ন্যূনতম যোগ্যতা কোন পদ্ধতিতে রিক্রুটমেন্ট হবে তাদের কি মিনিমাম রিকোয়ারমেন্ট থাকবে বা কি ডিগ্রি থাকতে হবে সেই রেকমেন্ডেশন এখানে করা হয় এবং এটা এখানে ডিটেলস দেওয়ালি ওখান থেকে পড়তে হবে আচ্ছা একটু নোট ডাউন করে রাখো যে টিচার রিক্রুটমেন্টের রেকমেন্ডেশন গুলো ডিটেল স্টাডি করতে হবে আবার রিমাইন্ড করে যদি ভুলে যাই বিশেষ হ্যাঁ টিচার রিক্রুটমেন্টের রেকমেন্ডেশন ছিল যেখানে বলা হয়েছিল যে দু সালের মধ্যে সমস্ত বিএড কলেজকে ওই ইন্টিগ্রেশন কোর্সের আন্ডারে আসতে হবে এবং তাদের যে পড়ানোর পদ্ধতি বা সেটা ওই সিঙ্গেল কোর্স হিসাবে না এসে সব কিছু সেই মাল্টিপিল কোর্স অফার করে এরকম একটা ইনস্টিটিউট সেরকম আসার কথা বলা সেটা আমি দেখাবো আচ্ছা স্কুল গভর্নেন্স দরকার নেই স্ট্যান্ডার্ড সেটিং এন্ডিশন ফর স্কুল এডুকেশন

মানে এখানে জিইআর গ্রস এনরোলমেন্ট রেসিও দুহাজার পঁচিশ সালের মধ্যে ফিফটি পার্সেন্ট হতে হবে এবং সেখানে টেন ডেজ ব্যাগলেস পিরিয়ড থাকবে ছয় থেকে এইট ক্লাসের মধ্যে কারণ কি না তারা সেই সময়কালে ভোকেশনাল এক্সপার্টদের কাছ থেকে সেটা কার্পেন্টার হতে পারে গার্ডেনার স্পটার বা আর্টিস্ট তাদের কাছ থেকে হাতে কলমে কিছু শিখবে টেন ডেজ ব্যাগলেস পিরিয়ডের রেকমেন্ডেশন করা হয়েছে আচ্ছা এই পর্যন্ত আমাদের স্কুল এডুকেশনের যা কিছু রেকমেন্ডেশান ছিল সংক্ষেপে কমপ্লিট করলাম এরপর আসছে হায়ার এডুকেশানের রেকমেন্ডেশান দেখো হায়ার এডুকেশানের রেকমেন্ডেশনের মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে আমাদের পড়তে হবে কারণ ম্যাক্সিমাম কোয়েশ্চেন এইট্টি পার্সেন্ট কোশ্চেন এই হায়ার এডুকেশন আর ভোকেশনাল থেকেই হয়েছে ইনক্রিজ গ্রস এনরোলমেন্ট রেসিও ইন হায়ার এডুকেশন টু রিচ এটলিস্ট বাই টু থাউজেন্ড থার্টি ফাইভ নোট ডাউন করো কি বলেছে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে আমাদের কান্ট্রির জিই আর ফিফটি নিয়ে যেতে হবে এবং এটা মনে রাখতে হবে যে হায়ার এডুকেশন এবং ভোকেশনাল হায়ার এডুকেশন প্লাস ভোকেশনাল এডুকেশন এই দুটো মিলিয়ে আমাদের গ্রস এনরোলমেন্ট রেশিও দু সালে ছিল ছাব্বিশ দশমিক তিন পারসেন্ট সেটাকে দু সালের মধ্যে ফিফটি পারসেন্টে নিয়ে যাওয়ার কথা বলা হয় মাল্টিডিসিপ্লিনের এডুকেশন এটার কথাই বলছিলাম যে ইনস্টিটিউট হতে হবে মাল্টিডিসিপ্লিন যেসব ইনস্টিটিউট সিঙ্গেল কোর্স অফার করে সেগুলোকে মাল্টিডিসিপ্লিন ডিসিপ্লিনে কনভার্ট করার কথা বলা হয়েছে চলো এবার ওই পিডিএফটাতে যাওয়া যাক এর কাজ এখানেই শেষ হয়ে গেছে হায়ার এডুকেশন হায়ার রেকমেন্ডেশন কি কি ছিল দেখো এখানে মার্ক করেই আমি রেখেছি যাতে তাড়াতাড়ি চোখে পড়ে বিষয়গুলো কারণ মিস্টেক হয়ে যেতেই পারে প্রথমত হায়ার এডুকেশনের ইনস্টিটিউটগুলোকে ডাইমেনশনাল হিসাবে কনভার্ট করার কথা বলা হয়েছে মানে একটা কোর্স নয় যেন একাধিক কোর্স অফার করে ইনস্টিটিউট হবে এগুলো দরকার নেই চলো তার রেকমেন্ডেশনে আসা যাক এখান থেকে দেখো

এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউট কে দু হাজার চল্লিশ সাল পর্যন্ত সময় দিয়েছে যার মধ্যে তারা যেন বাধ্যতামূলক ভাবে মাল্টি সাইন আর্টস কমার্স সব ধরনের কোর্স যেন তারা অফার করতে পারে ফর অপটিমাল ইউজ অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিসোর্স ফর ক্রিয়েশন অফ অব ভাইব্রেন্ট মাল্টিডিসিপ্লিনারি কমিউনিটিস

at least one large multidisciplinary higher education institute in or near every district মানে প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে অথবা কাছে 2030 সালের মধ্যে একটা অন্তত মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউট থাকতেই হবে ওকে নেক্সট বলা রয়েছে গ্রস এনরোলমেন্ট রেশিও ইন হাই এডুকেশন ইনক্লুডিং ভোকেশনাল 2018 সালে কত ছিল ছাব্বিশ দশমিক তিন পার্সেন্ট বারবার বলছি এটা ইম্পর্টেন্ট দেখো স্টার দেওয়া রয়েছে ইভেন এই পিডিএফটাও আমি দিয়ে দেবো কিন্তু তবুও নোট ডাউন করো এবং টু থাউজেন্ড থার্টি ফাইভ এর মধ্যে এটাকে ফিফটি ফাইভ সরি ফিফটি পার্সেন্টে কনভার্ট করার কথা বলা হয় বা ফিফটি পার্সেন্ট লেভেলে পৌঁছানোর কথা বলা হয় নেক্সট গ্রোথ উইল বি বোধ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউট with strong emphasis on developing large number of outstanding public institute মানে পাবলিক এবং প্রাইভেট সেক্টর কে একই সাথে বৃদ্ধি করার কথা বলা হয় institute will have option to run open distance learning program and online program provided they are accredited to do so in order to enhance their অফারিং ইম্প্রুভ অ্যাক্সেস জিইআর মানে গস এনরোলমেন্ট রেশিওকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক ইনস্টিটিউটকে সাজেশন দেয়া হচ্ছে তারা যেন ওডিএল মুডে ওপেন বা ডিসটেন্স লার্নিং প্রোগ্রাম চালু করে যেটা আমাদের লাইফ লং লার্নিং সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল ফোর্সকে অ্যাচিভ করবে পরিষ্কার করে লেখা রয়েছে এসডিজি ফোর এটা আমি আগেই বলেছিলাম নেক্সট

তো তাদেরকে আলটিমেট বা মাল্টিডিসিপ্লিনার ইনস্টিটিউট হবে তাদেরকে অটোনমি বা অটোনমি দেওয়ার দিকে এগিয়ে যাওয়া হবে প্রত্যেককে কম বেশি শাসন দিয়ে দেওয়া হবে আরো অনেক রেকমেন্ডেশন রয়েছে দেখো মিনিমাম বেঞ্চমার্ক বা একাডেমিক সার্কুলার ম্যাটার এগুলো তোমাদের একটু পড়তে হবে মানে তেত্রিশ থেকে একান্ন পাতা পুরোটাই তোমাদের কম বেশি স্টাডি করতে হবে নেক্সট ইউনিভার্সিটি ওয়াইড মিনস অফ মাল্টি ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন দ্যাট অফার আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পিএইচডি প্রোগ্রাম অ্যান্ড এনগেজ ইন হাই কোয়ালিটি টিচিং অ্যান্ড রিসার্চ দ্য কমপ্লেক্স নোমিকালচার এইচ ই ইআইস

পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা করা হবে ওকে নেক্সট আরেকটা কোশ্চেন পড়েছিল যে এনিপি টু থাউজেন্ড টোয়েন্টিতে মানে এরকমও কোশ্চেন দিয়েছে কোন কোন অ্যানসিয়েন্ট ইউনিভার্সিটির কথা বলা হয়েছে দেখো ইন ইন্ডিয়া অ্যাজ এ লং ট্র্যাডিশন অফ দা হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি লার্নিং ফ্রম ইউনিভার্স সচেস তাকশিলা অ্যান্ড নালন্দা টু এক্সটেন্সিভ লিটারেচার

যেখানে সফট স্কিল প্রফেশনাল ফিল্ড বা মেডিসিনাল বা অন্যান্য ক্ষেত্রে বা ম্যাথামেটিক্স সেখানে এডুকেশনের জন্য প্রমোট করা হয় নেক্সট আ হলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিন এডুকেশন উড বি এম টু ডেভেলপ অল ক্যাপাবিলিটিস অব হিউম্যান বিং

স্কিল ডেভেলপ করতে হবে ইন্টালেকচুয়াল অ্যাস্থেটিক সোশ্যাল ফিজিক্যাল ইমোশনাল অ্যান্ড মোরাল এই ছয় ধরনের যে স্কিল সেই স্কিল ডেভেলপমেন্ট করার কথা বলা হয়েছে এন নোট ডাউন করবে নেক্সট কোর্সের মধ্যে ফ্লেক্সিবিলিটি মানে রিজিড কারিকুলাম না হয়ে কোর্সের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় ক্রেডিট বেসড কোর্স সিস্টেম চালু হয় এনভার এডুকেশনের দায়িত্ব দেওয়া হয় ইউজিসি কে যদিও এটা অনেক আগের কনসেপ্ট এনভার্টাল এডুকেশন চালুর দায়িত্ব ইউজিসির উপরে ছিল ভ্যালু বেসড এডুকেশন এডুকেশনের গুরুত্ব দেওয়া হয় যেখানে অ্যাজ দ্য ওয়ার্ল্ড ইজ বিকমিং ইনক্রিজিকলি ইন্টার কানেক্টেড যেহেতু সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ক্রমাগত সংযোগ সাধন চলতে চাই গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন ইন রেসপন্স টু কন্টেম্পোরারি গ্লোবাল চেঞ্জেস মানে বর্তমান দিনের পরিস্থিতি অনুযায়ী এডুকেশনকে কোন জায়গায় পৌঁছানোর কথা বলা হয়েছে গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন এই সিস্টেমে বা এই জায়গায় পৌঁছানোর কথা বলা হয়েছে নাম গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন এবার ডিগ্রি কোর্সের স্ট্রাকচার কি বলা হয়েছে আন্ডার ডিগ্রি তিন থেকে চার বছরের হবে দেখো মাল্টিপিল এন্ট্রি অ্যান্ড এক্সিটের কথা বলা হয়েছে নোট ডাউন করবে মাল্টিপিল এন্ট্রি অ্যান্ড এক্সিট যেমন যদি কেউ এক বছরের কোর্স করে ওয়ান ইয়ার তাকে ডিপ্লোমা আবার দুই বছরের কেউ কোর্স করতে পারে ডিগ্রি প্রোগ্রাম তিন বছরের প্রোগ্রাম হতে পারে চার বছরের মাল্টি ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম মানে বি এর সাথে এডুকেশন কোর্স আসতে পারে অনেক ধরনের প্রোগ্রাম অফার করা হয়েছে এন্ড একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এ বি সি শ্যাল বি এস্টাবলিশ হুইচ উইল ডিজিটালি স্টোর দ্য একাডেমিক ক্রেডিট আন ফ্রম ভেরিয়াস রেকগনাইজড হায়ার এডুকেশন ইনস্টিটিউট সো দ্যাট ডিগ্রি ফ্রম ডিফারেন্ট এইচিআই ক্যান অ্যাওয়ার্ডেড টেকিং ইন অ্যাকাউন্ট অফ ক্রেডিট আর্ন মানে কোনো শিক্ষার্থী কোনো ইনস্টিটিউটে কোর্স করলে সেখান থেকে তো ক্রেডিট আসে সেই ক্রেডিট জমা করার যে কাউন্সিল তার নাম হচ্ছে এবিসি অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ওই এবিসির ওপর ডিপেন্ড করে কোনো হায়ার এডুকেশন ইনস্টিটিউট কোনো শিক্ষার্থী বা স্টুডেন্টকে অ্যাওয়ার্ড দেবে বা তার সার্টিফিকেশান করবে ফোর ইয়ার প্রোগ্রাম মে অলসো ডিগ্রি উইথ রিসার্চ ইট স্টুডেন্ট কমপ্লিট রিগোরা রিসার্চ প্রজেক্ট ইন দেয়ার মেজর এরিয়া অফ দ্য স্টাডি এবং এই চার বছরের কোর্সের সাথে আহ অনেক ক্ষেত্রে রিসার্চেরও অপশন দেওয়া হয় যদিও সেই কনসেপ্টে টু ডিফারেন্ট দেখো এখান থেকে কোয়েশ্চেন ছিল কি বলেছে মাস্টার ডিগ্রি প্রোগ্রাম দেখো হাই ডোকেশন ইনস্টিটিউট উইল হ্যাভ এ ফ্লেক্সিবিটি অফার ডিফারেন্ট ডিজাইন আর মাস্টার ডিগ্রি প্রোগ্রাম প্রথমত কি বলেছে

উইথ রিসার্চ এন্ড দেয়ার উইল বি ওয়ান ইয়ার মাস্টার প্রোগ্রাম মানে যারা সরি যারা রিসার্চ নিয়ে চার বছর কমপ্লিট করেছে তাদের এক বছরের মাস্টার ডিগ্রি হবে আর দেয়ার মে বি অ্যান্ড ইন্টিগ্রেটেড ফাইভ ইয়ার ব্যাচেলার অ্যান্ড মাস্টার ডিগ্রি প্রোগ্রাম মানে একেবারে পাঁচ বছরের ব্যাচেলার মাস্টার ডিগ্রি প্রোগ্রামে যারা অ্যাডমিশান নিয়েছে তাদের ক্ষেত্রে একটা কোর্স থাকে তাহলে আন্ডারটেকিং আর পিএইচডি সেল রিকোয়ার আইদার মাস্টার ডিগ্রি অর ফোর ইয়ার ব্যাচেলার ডিগ্রি এবং দেখতে পাচ্ছ আজকের দিনে ইউজিসি নেট দেওয়ার জন্য চার বছরের ইন্টিগ্রেশন বা চার বছরের যে আমাদের গ্র্যাজুয়েশনের কোর্স তাকে যেটা হচ্ছে তোমার রিসার্চ নিয়ে যে কোর্সটা হচ্ছে চার বছরে সেই কোর্সে কিন্তু অলরেডি দিয়েছে এই বছরের তাহলে পিএইচডির জন্য চার বছরের ইনটিগ্রেশন বা মাস্টার ডিগ্রি দুটোই ইকুইভ্যালেন্ট ইভেন এম ফিল প্রোগ্রাম স্যালবি ডিসকন্টিনিউ মানে এম বন্ধ করার কথা বলা হলো एनपीएल প্রোগ্রাম বন্ধ করার রিকমেন্ডেশন দেওয়া হয়েছে ওকে নেক্সট আর কি কি চেঞ্জ আছে দেখো অ্যাসেসমেন্ট স্কুল বা बेसिकली স্কুল এডুকেশনে অ্যাসেসমেন্ট হবে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট নোট ডাউন করবে অ্যাসেসমেন্ট ফরম্যাটিভ ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট মানে কি যেখানে ক্লাস চলাকালীন অ্যাসেসমেন্ট বা কোর্সের মাঝে মাঝে অ্যাসেসমেন্ট নেওয়ার কথা বলা হয় সেই সামেটি এক্সামের জন্য একেবারে ইয়ার এন্ডিং এ তার জন্য অপেক্ষা না করার কথা বলা হয় তো অ্যাসেসমেন্ট টাইপ হবে ফরমেটিভ নেক্সট চয়েস বেস ক্রেডিট সিস্টেম সিবিসিএস উইল বি রিভাইজড ফর

সার্কুলার ইমপ্রুভমেন্ট টু কোয়ালিটি ক্লাসরুম ট্রানজেকশন ইন্টু ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্ল্যান আইডিপি প্রত্যেক ইনস্টিটিউটের সাথে আইডিপি অ্যাটাচমেন্ট করার কথা বলা হয় আইডিপি তোমাদের দরকার নেই সম্ভবত প্রয়োজন হবে না এবং সোশী ইকোনমিক্যাল এর যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ তাদের হাই এডুকেশনে সাপোর্ট দেওয়ার রেকমেন্ডেশন দেওয়া হয়েছে নেক্সট ইন্টারন্যাশনালাইজেশন খুব ইম্পর্টেন্ট দেখো ইন্টারন্যাশনালাইজেশন মানে আমাদের দেশের স্টুডেন্ট যেমন অন্য দেশে গিয়েও পড়তে পারে অন্য দেশের এসে পড়াশোনা করে মেনশন ভেরিয়ার উইল হেল্প ইন হ্যাভিং লার্জ নাম্বার অব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন ইন্ডিয়া গেটার মোবিলিটি ইন্ডিয়া হু মে উইশ টু ভিজিট স্টাডি ট্রান্সফার কেরি টু

হেল্পিং টু রিস্টোর এজ এ রোল অফ বিশ্বগুরু নোট ডাউন করবে পাঁচবার পড়েছে এখান থেকে কোশ্চেন ইন্ডিয়াকে বিশ্বগুরুর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অলরেডি প্রোগ্রাম ইনিশিয়েশন হয়ে গেছে মানে এডুকেশন সিস্টেম কম পয়সায় এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তাদের অ্যাচিভমেন্ট লেভেল অনেকটা হাই থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস এট হায়ার এডুকেশন ইনস্টিটিউট হোস্টিং

তাদেরকে ভারতের বাইরে অন্য দেশে যদি তারা ইনস্টিটিউট সেট করতে চায় সেই ব্যবস্থা পর্যন্ত গভর্নমেন্ট করে দেবে সিমিলারলি সিলেক্টেড ইউনিভার্সিটি দোজ ফ্রম হান্ড্রেড টপ হান্ড্রেড ইউনিভার্সিটি ইন দা ওয়ার্ল্ড উইল বি ফেসিলিটেড টু অপারেট ইন্ডিয়া তেমনি টপ হান্ড্রেড এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড এরকম যদি কোনো ইনস্টিটিউট ভারতে তাদের ইনস্টিটিউট সেট করতে চায় তাদেরকে ওয়েলকাম এখান থেকে অন্তত সাতবার কোশ্চেন পড়েছে যে ইন্ডিয়ার টপ পারফর্মিং ইনস্টিটিউটকে যেমন বাইরে তাদের ইনস্টিটিউট বা অন্য দেশে সেটআপের জন্য হেল্প করা হবে তেমনই বর্তমানে ওয়ার্ল্ডের টপ হান্ড্রেড ইনস্টিটিউটের মধ্যে কেউ যদি ভারতে তাদের ব্রাঞ্চ খুলতে চায় তাদেরকে পারমিশন দেওয়া হবে এক চান্স একদম ওকে নোট ডাউন করে রাখবে এটা কিন্তু টপ হান্ড্রেড ইউনিভার্সিটিজ আর কিছু এখান থেকে দরকার নেই নেক্সট স্টুডেন্ট অ্যাক্টিভিটি পার্টিসিপেশন এগুলো একটু তোমাদের নিজেদের পড়তে হবে সবটা পড়াতে গেলে শেষ আর লেন্দি হবে আচ্ছা ফাইনান্সিয়াল সাপোর্ট এই যে আমি বলি না ফর্ম ফিল আপ করার সময় এনএফ চুজ করবে এনএফ মানে ন্যাশনাল ফেলোসি অ্যাওয়ার্ডেড ধরো কোনো কারণে যদি তোমার জেআরএফ কোয়ালিফাই না হয় বা ক্লোজ টু জেআরএফ হয়ে আটকে গেছে হয়তো তোমার কাট অফ গেল ধরে নিলাম সিক্সটি পার্সেন্ট এবং তুমি সেই সিক্সটি পার্সেন্টের কাছাকাছি যেতে পারলে না আর তোমার ধরো লেকচারশিপের কাট অফ গেছিল ফিফটি ফাইভ পার্সেন্ট তুমি ধরো ফিফটি সেভেন পার্সেন্ট পেয়েছো তখন এই সিক্সটি পার্সেন্টের নিচে ক্লোজ সিক্সটি যারা রয়েছে শুধুমাত্র এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ন্যাশনাল ফেলোশিপ অ্যাওয়ার্ডেড করা হয় তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্ট টু দ্য স্টুডেন্ট শুড বি মেড অ্যাভেলেবেল থ্রু ভেরিয়াস মেজার এফোর্ড উইল বি মেড

করা রয়েছে কিন্তু সবটা স্টাডি করে না মনে থাকবে না সবটার প্রয়োজনীয়তা আছে তবে অবশ্যই সাজেস্ট করব সময় থাকলে কুড়িটা পাতা পড়ে যাবে নেক্সট ইকুইটি অ্যান্ড ইনক্লুশন ইন হায়ার এডুকেশন

ডেভেলপ অ্যান্ড সাপোর্ট টেকনোলজি টুল ফর বেটার পার্টিসিপেশন অ্যান্ড লার্নিং আউটকাম এবং টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হবে এডুকেশন সিস্টেমের টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হবে নেক্স মেক অ্যাডমিশন প্রসিডিওর মোর ইনক্লুসিভ মানে এডমিশন প্রসিডিওর এখানেও ইনক্লুসিভ করার কথা বলা হয়েছে হাই এডুকেশানে অপরচুনিটি নিতে হবে এবং স্কলারশিপের ব্যবস্থা করতে হবে সোশি ইকোনমিক ডিসঅ্যাডভান্টেজ গ্রুপকে আগেই স্কলারশিপের ব্যবস্থা করা উচিত নেক্সট জেন্ডার ইকুইটি অবশ্যই রাখতে হবে স্ট্রিক্টলি এনফোর্স অল নো ডিসক্রিমিনেশন অ্যান্ড অ্যান্টি হ্যারাসমেন্ট রুলস কোনো রকম র্যাগিং বা ডিসক্রিমিনেশন করা যাবে না টিচার এডুকেশনেশন টিচার এডুকেশন দেখো অল টিচার এডুকেশন প্রোগ্রামে মানে প্রত্যেক টিচার এডুকেশন ইনস্টিটিউটকে মাল্টিডিসিপ্লিনারি হতেই হবে প্রায় টু থাউজেন্ড থার্টি প্রত্যেক টিচার ইনস্টিটিউটকে দু তিরিশ সালের মধ্যে মাল্টি হতেই হবে এবং উইল হ্যাভ টু অফার ফোর ইয়ার ইন্টিগ্রেটেড টিচার প্রিপারেশান প্রোগ্রাম এবং চার বছরের টিচার প্রিপারেশান প্রোগ্রাম তাদেরকে অফার করতেই হবে নেক্সট বিএড প্রোগ্রাম নিয়ে রেকমেন্ডেশন দেখো এখানে তিন ধরনের বিএড কোর্সের কথা বলা হয়েছিল ফোর ইয়ার ইন্টিগ্রেটেড টু ইয়ার বিএড যারা দু বছরের মাস্টার ডিগ্রি করেছে এবং ওয়ান ইয়ার বিএড যাদের ওই মাল্টিডিসিপ্লিনারি কোর্সে অ্যাডমিশান ছিল মাস্টার ডিগ্রিতে তাদের বিএড হবে এক বছরের তাহলে তিন ধরনের বিএড প্রোগ্রামের কথা বলা হলো এক বছরের বিএড দু বছরের এবং চার বছরের মানে এগুলো সব মাল্টিডিসিপ্লিনারি কোর্স এখানে ডিটেলস পড়লে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে শুধু

কম সময়ের মধ্যে বহু সংখ্যক টিচারকে তাদের স্কিল ডেভেলপমেন্ট করানো বা সেই সংক্রান্ত এনরোলমেন্ট করানোর জন্য অনলাইন পোর্টাল শুরু করা হয়েছে যার নাম দীক্ষা যার নাম দীক্ষা নেক্সট ভোকেশনাল এডুকেশনের রিমেইজিং দেখো ইন্ডিয়াতে আচ্ছা এখানে আরো কিছু কিছু জায়গা হয়তো ভেতরে বাদ চলে গেছে যেগুলো প্রয়োজন আমি বলে দিচ্ছি দেখো আমাদের টোটাল যে জিডিপি সেই জিডিপির প্রভাবলি সিক্স পারসেন্ট এডুকেশন পারপাসে ব্যয় করার কথা বলা হয়েছে টোটাল জিডিপির সিক্স পার্সেন্ট এডুকেশন পারপাসে ব্যয় করার কথা বলা হয় এবং রিসার্চ ফিল্ডে টোটাল জিডিপির এক পার্সেন্টেরও কম ব্যয় করা হয় বা ব্যয় করার কথা রেকমেন্ডেশান দেওয়া রয়েছে ভোকেশনাল এডুকেশানে যদি দেখি ইন্ডিয়াতে পাঁচ পার্সেন্টেরও কম ভোকেশনাল এডুকেশনে এনরোলমেন্ট করা অথচ ইউএসএতে বাহান্ন পার্সেন্ট জার্মানিতে পঁচাত্তর এবং সাউথ কোরিয়াতে প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট স্টুডেন্ট রিলেটেড মানে ক্লাসে যেমন পড়াশোনা করে পাশাপাশি মোবাইল তৈরি ল্যাপটপের পার্টস অ্যাসেম্বেল করা বা অন্যান্য ইলেকট্রনিক্সের অ্যাসেম্বেল দেখবে বেশিরভাগ প্রোডাক্ট তো সব সাউথ কোরিয়ার মানে নোকিয়া সামসং সব কোম্পানিগুলো এগুলো সাউথ কোরিয়ার কোম্পানি ওপো

পঁচিশ সালের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট স্টুডেন্টকে অনলি ভোকেশনাল ফিল্ডে এনরোলমেন্ট করাতে হবে এবং এম কি তৈরি করবে ন্যাশনাল কমিটি ফর অফ অব ভোকেশনাল এডুকেশন এনসিআইবিচ আর ডি তৈরি করবে কি কারণে ভোকেশনাল এডুকেশনের যে গতি প্রকৃতি সেটা লক্ষ্য রাখার জন্য ভোকেশনাল এডুকেশনের গতি প্রকৃতি লক্ষ্য রাখার জন্য এন তৈরি করবে এম এইচ আর ডি নেক্সট রিসার্চ ফিল্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা দেখো বর্তমান দিনের পরিস্থিতি দেখো কি বলেছে আর রোবস্ট ইকোসিস্টেম অফ দ্য রিসার্চ ইন পার মোস্ট ইম্পর্টেন্ট

এবং ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট রয়েছে ইসরায়েল এবং ফোর পয়েন্ট টু পার্সেন্ট রয়েছে সাউথ কোরিয়া যেটা অন্যদের থেকে অনেকটা কম এবং সোশ্যাল চ্যালেঞ্জেস বা সামাজিক ইস্যুগুলোকে টার্গেট করে কিন্তু আমাদের রিসার্চ করা উচিত বা এইগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে হায়ার এডুকেশন কমিশন মনে করছে এবং রিসার্চ সিস্টেমের মধ্যে ইনোভেশন থাকতে হবে নতুনত্ব থাকতে হবে একঘেয়ে রিসার্চ না রিসার্চ সিস্টেমে যেন নতুনত্ব থাকে নেক্সট রিসার্চ সিস্টেম যাতে ঠিক মতো চলে তার ফান্ডিং করার জন্য তৈরি হয় ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ নোট ডাউন করে রাখবে এনআরএফ তো রিচিং দ্য গোল অফ দ্য এনআরএফ উইল বি কি কি উদ্দেশ্য ছিল ওই গোল থেকে স্টেটমেন্ট পড়েছিল দেখো এনাবল আওয়ার ইউনিভার্সিটিল পিয়ার রিভিউ রিসার্চ ফান্ডিং মানে এরা মেরিট বেসড ফান্ডিং ব্যবস্থা করবে হেল্পিং টু কালচার অফ রিসার্চ ইন দা কান্ট্রি আমাদের কান্ট্রিতে রিসার্চ কালচার যাতে তৈরি হয় সেদিকে লক্ষ্য দেবে বর্তমানে অনেকটাই কিন্তু লিমিটেড এছাড়াও রিকগনেশন অব দা আউটস্ট্যান্ডিং রিসার্চ যারা ভালো যাতে উন্নত মানের রিসার্চ তৈরি হয় সেদিকে বা আর তৈরি হয় সেদিকে লক্ষ্য দেবে আন্ডারটেকিং মেজর রিসার্চ অ্যান্ড স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড আদার পাবলিক ইনস্টিটিউশন এবং শুধু গভর্নমেন্ট না পাবলিক এবং প্রাইভেট ইনস্টিটিউট যাতে প্যারালালি রিসার্চ স্কলার বা রিসার্চ করা থাকে তাদেরকেও রেকমেন্ডেশন দেওয়া হবে যেটা বর্তমানে একটা লিমিটেড এনআরএফ উইল কমপ্লিটিভলি কমপ্লিটিভলি দ্য ফান্ড রিসার্চ ইন ডিসিপ্লিন সাকসেসফুল রিসার্চ উইল বি রিকগনাইজ হোয়ার ডিলিভেড ইমপ্লিমেন্ট থ্রু ক্লোজ লিঙ্কেজ উইথ গভর্নমেন্ট এজেন্সিস আচ্ছা এখান থেকে রেকমেন্ডেশনগুলো পরিণীতভাবে পরিষ্কার করে লেখা রয়েছে কি কি রেকমেন্ডেশন করেছিল কঠিন কিছু না এবার দেখো ইনস্টিটিউট দ্যাট কারেন্টলি ফান্ড রিসার্চ সেম লেভেল মানে বর্তমান দিনে কোন ইনস্টিটিউট রিসার্চের জন্য ফান্ড ফান্ড খরচ খরচ করে করে কারা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিএসটি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি ডিএই ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি আইসিএ আর মানে মেডিকেল রিসার্চ আইসিএইচএ মানে হিস্টরিক্যাল রিসার্চ ইউনিভার্সিটি গ্যান্ড কমিশন মিন্স ইউজিসি এরা প্রত্যেকে কিন্তু রিসার্চের জন্য আলাদাভাবে ফান্ডিং করে থাকে প্রাইমারি অ্যাক্টিভিটি অফ দ্য এন নিজেদের পড়তে হবে এই চারটে অ্যাক্টিভিটিজ একটু নিজেরা পড়ে নেবে পিডিএফ আমি দিয়ে দেব নেক্স বলেছে এখান থেকে ভালোভাবে চোখগুলো বড় বড় করে দেখো হ্যাঁ কি বলেছে ফার্স্ট ভার্টিক্যাল হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা হায়ার কমিশন অফ ইন্ডিয়া আমাদের চারটে টোটাল ভার্টিক্যাল কাউন্সিল ছিল কটা ছিল চারটে কাউন্সিল এখান থেকে অন্ততপক্ষে পক্ষে আটটা কোশ্চেন পড়েছে আটটা বা নটা এই কাউন্সিলগুলো থেকে চারটে ভার্টিক্যাল কাউন্সিল ছিল প্রত্যেকটা কাউন্সিল এইচ ইসিআই এর আন্ডারে প্রথম কাউন্সিলের নাম এন এইচ নাম হচ্ছে ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল ফাংশন কি ছিল ফাংশন গুলো পড়বে এজ কমন সিঙ্গেল পয়েন্ট রেগুলেটর ফর দা হায়ার এডুকেশন সেক্টর ইনক্লুডিং টিচার এডুকেশন এক্সক্লুডিং মেডিকেল অ্যান্ড লিগাল মানে টিচার এডুকেশন বা নর্মাল বা জেনারেল এডুকেশন সিস্টেমের দেখভাল করার জন্য যে ইনস্টিটিউট তার নাম ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল ওকে বাদ কি ছিল এরা মেডিকেল এবং লিগাল এডুকেশন বা বার কাউন্সিলের দায়িত্বে কিন্তু ছিল না নেক্সট দু নম্বর ভার্টিক্যাল ইনস্টিটিউট আসবে সেকেন্ড ভার্টিক্যাল হাই এডুকেশনাল কাউন্সিল টু বি আ মেটা অ্যাক্রেডিশনাল বডি নেম অ্যাট ন্যাশনাল অ্যাক্রেডিশনাল কাউন্সিল আর accreditation of institute will be based primarily on the basis of norm public self disclosure good governance outcome and will be carried out by independent ecosystem and of accrediting institute supervised overseen by NAC. মানে NAC institute গুলোকে দেখে accreditation করবে তাদের outcome দেখবে norms দেখবে public self disclosure এগুলো পর্যবেক্ষণের জন্য রাখা হলো NAC NAC এটা হচ্ছে আমাদের second ভার্টিক্যাল হায়ার এডুকেশন কাউন্সিল নেক্সট থার্ড ভার্টিক্যাল হায়ার এডুকেশন কাউন্সিলের মধ্যে কে রয়েছে হায়ার এডুকেশন গ্র্যান্ড কাউন্সিল এইচ ই জি সি এরা ফান্ডিং করে উইল ক্যারি আউট ফান্ডিং এন্ড ফাইনান্সিয়াল অফ দ্য হায়ার এডুকেশন এডুকেশন বেসড অন ট্রান্সপারেন্ট ক্রাইটেরিয়া ইনক্লুডিং আইডিপি মানে কোন ইনস্টিটিউটের তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ট্রান্সপারেন্ট ফান্ডিং মানে একদম কোনো লুকানো চাপানো ব্যাপার না তাদের ক্রাইটেরিয়া দেখবে আর লিগ্যাল ফান্ডিং করবে তার জন্য রাখা রয়েছে তিন নম্বর ভার্টিক্যাল যে কাউন্সিল সেটা হচ্ছে এইচ ইজি তার চার নম্বরে ফোর্থ ভার্টিক্যাল কাউন্সিল হিসাবে তাকে রাখা হয়েছে হায়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার জি জেনারেল এডুকেশন কাউন্সিল হুইচ উইল ফ্রেম এক্সপেক্টেড বা আউটকাম নেওয়ার জন্য জেনারেল এডুকেশন কাউন্সিলকে রাখা হয় এই চারটেই টোটাল কাউন্সিল ছিল এগুলোকে বলা হয় ভার্টিকে কাউন্সিল কারণ এগুলো প্রত্যেকটাই এক একটা এপেক্স কাউন্সিল যদিও এদের ওপরে রয়েছে এইচ এছাড়াও কিছু প্রফেশনাল কাউন্সিল ছিল এগ্রিকালচারাল রিসার্চ ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়া ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন মিনস এনসিটি কাউন্সিল অফ এগ্রিকালচার সরি আর্কিটেকচার সিও এ ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন

করবে দেখো ইট উইল বি রেসপন্সিবল ফর মিটিং দ্য রেগুলেটরি গাইডলাইন ম্যান্ডেট বাই ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল ক্লিয়ারলি বলা রয়েছে চলো এই পিডিএফ আর কাজ নেই হ্যাঁ এবার ফিরে যাই শর্টলিস্টে যদি কিছু বাদ চলে যায় অলমোস্ট কমপ্লিট আন্ডার গ্রাজুয়েট আমাদের হয়ে গেছে একাডেমিক ব্যাংক বলে দিয়েছি এগুলো সবই হয়ে গেছে নতুন কিছু দেখলে হবে দেখো আচ্ছা কি বলেছে হায়ার এডুকেশন ক্লাস্টার বা যে মাল্টি ডিসিপ্লিনারি ইউনিভার্সিটি তাদের টার্গেট কি দিয়েছে যেন অন্ততপক্ষে পক্ষে তিন হাজার বা তার বেশি স্টুডেন্ট তারা যেন এনরোলমেন্ট করাতে পারে এরকম একটা টার্গেট দেওয়া হয় নেক্সট ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন অলরেডি আমি বলে গেছি ফাইনান্সিয়াল সাপোজ এস টি এস টি হয়েছে ওপেন ডিস্টেন্স এডুকেশান মক বলেছি ইন্টারন্যাশনালাইজেশান হয়েছে গভর্নেন্স হয়ে গেছে রিলেশন আচ্ছা টিচার এডুকেশন ফোর ইয়ার বিএড আমি কমপ্লিট করে গেছি প্রফেশনাল এডুকেশন হয়েছে টেকনোলজি এডুকেশন দীক্ষা হয়েছে অনলাইন এডুকেশন হয়েছে আচ্ছা এডাল্ট এডুকেশন মোট নোট ডাউন করো দু সালের মধ্যে একশো শতাংশ ইউথ অ্যান্ড অ্যাডাল্ট লিটারেসি অ্যাচিভমেন্ট করার টার্গেট দেওয়া হয়েছে দু সালের মধ্যে হান্ড্রেড ইউথ অ্যান্ড অ্যাডাল্ট লিটারেসি অ্যাচিভ করার টার্গেট দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ প্রমোশন করার জন্য আই অ্যান্ড ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন উইল বি এস্টাবলিশ সংস্কৃত অ্যান্ড অল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনস্টিটিউট অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি উইল বি সিগনিফিকেন্টলি স্ট্রেংথেড এখানে পালি পার্সিয়ান অন্যান্য ভাষাগুলো শেখানো হবে কি তৈরির কথা বলা হচ্ছে ভাষা শিক্ষার অগ্রগতির জন্য আই আই ফাইন্যান্সিং এডুকেশন দেখো এই যে বলা হয়েছে আমাদের জিডিপির ছয় পারসেন্ট এডুকেশন সেক্টরে ব্যয় করার রেকমেন্ডেশন দেওয়া হয়েছে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড মানে কেব এনসিওর দ্য কোঅডিনেশন টু বিং ওভারঅল ফোকাস অফ কোয়ালিটি এডুকেশন মানে এডুকেশন যাতে কোয়ালিটি এডুকেশন হয় তার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে এমএইচআরডি কাকে দিয়েছে কেবকে কে দিয়েছে সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড কমপ্লিট আর নেই এবার এর জেনারেল কিছু কনসেপ্ট আমাদের দেখতে হবে এতক্ষণ তোমরা স্পেসিফিক যে ক্লাসিফিকেশান ছিল সেগুলো পড়লাম দেখো এগুলো থেকেও কোশ্চেন পড়েছে প্রথমত হচ্ছে এল ফেলেন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমিরেসি গ্রেড থ্রি গ্রেড থ্রি পর্যন্ত এটা তোমাদের পড়তে হবে আমাদের हायर एजुकेशन সিস্টেম বিশেষ করে এনইপি ফ্লেক্সিবিলিটির কথা বলেছে নো হার্ড সেপারেশন কোনো পার্থক্যকরণ করা চলবে না মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেমের কথা বলেছে হলিস্টিক এডুকেশন সিস্টেমের কথা বলেছে এমফাসাইজ অফ কনসেপচুয়াল লার্নিং এর কথা বলেছে কেব হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড এরা হচ্ছে ভ্যালু এডুকেশন বা কোয়ালিটি এডুকেশনের ঠিকঠাক চলছে কিনা তার তত্ত্বাবধানের জন্য রাখা রয়েছে নেক্সট ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বা ক্রিয়েটিভিটি ইনক্রিজ করার কথা বলেছে এথিক হিউম্যানিটি তো রয়েছে এগুলো তোমার একটু দেখতে হবে অ্যাসেসমেন্ট অবশ্যই ফর্মেটিভ টাইপ অ্যাসেসমেন্ট হবে ফর্মেটিভ টাইপ মাল্টিলিঙ্গুয়ালিজম মানে অনেক ভাষা শিক্ষার প্রমোশন দেওয়া হয়েছে নেক্সট দিব্যাং স্টুডেন্ট শব্দটা প্রথম এখানেই ব্যবহার করা হয় নেক্সট রয়েছে লাইট বা টাইট রেগুলেটরি ফ্রেমওয়ার্ক মানে হালকা কিন্তু নিয়ম কারণ কঠোর থাকবে এরকম সিস্টেমের মধ্য দিয়ে পড়াতে হবে যার মধ্যে ইন্টিগ্রিটি থাকবে ট্রান্সপারেন্সি রিসোর্স এফিসিয়েন্সি সব কিছু থাকবে অটোনমি গুড গভর্নেন্স এম্পাওয়ারমেন্ট সবগুলো অ্যাচিভ হবে কন্টিনিউয়াস রিভিউ হবে কন্টিনিউয়াস রিভিউ মানেই ফর্মাল অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর কি বাদ চলে গেল দেখি আর মোর স্টুডেন্ট মানে দু চল্লিশ সালের মধ্যে প্রত্যেক হায়ার এডুকেশন ইনস্টিটিউট অন্তত পক্ষে তিন হাজার স্টুডেন্ট সহ মাল্টিডিসিপ্লিনারি হওয়ার কথা বলেছে

যেগুলো নতুন আছে চলো একবার দেখেই নি যদি কিছু নতুন থেকে যায় প্রত্যেকটা ইন্টারন্যাশনালাইজেশনে সব এগুলো টাচ করা হয়েছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি পার্টিসিপেশন

তো স্টুডেন্ট থ্রু ইন্টিগ্রেশন ইনটু ভোকেশনাল এডুকেশন কোর্স মানে ভোকেশনাল এডুকেশন কোর্সের ইন্টিগ্রেশনের জন্য লোকবিদ্যা এই লোক বিদ্যা স্কিম চালু করা হয়েছে নোট ডাউন করবে লোক বিদ্যা স্কিম ফর ভোকেশনাল এডুকেশন নেক্সট এনআরএফ এর ডিটেইলস এখানেও দেয়া আছে এখান থেকেও পড়তে পারো দুটো পিডিএফ আমি দিয়ে দেবো এবং বিওজি কি বলছে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে যেহেতু দু সালে হচ্ছে আমাদের এনপি হয়েছিল প্লাস ফিফটিন ইয়ারের বলেছে বিওজি তাই তো রেপুটেশন মানে দু হাজার পঁয়ত্রিশ সাল হয় মানে দু সালের মধ্যে সালের মধ্যে অটোনোমাস বডির পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছে বিওজি বুঝা গেছে পনেরো বছরের রেপুটেশনের কথা বলেছিল দু হাজার কুড়ি প্লাস পনেরো মানে দু সাল তাহলে তারা অটোনোমাস হতে পারে মোটামুটি সেই টার্গেট দু সাল আচ্ছা আয়ুষ আয়ুষ কিসের জন্য হয়েছিল বেসিক্যালি মেডিকেল যে স্টাডি সেই মেডিকেল স্টাডির ক্রেডিট সিস্টেম ট্রান্সফার করার জন্য হয়েছিল ভাষা শিক্ষার জন্য কি হয়েছে আইআইটিআই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন ব্যাস কমপ্লিট আর কিছু নেই এবার যদি তোমাদের কোনো রেকমেন্ডেশন থাকে তো দিয়ে দাও বা যদি কোথাও ডাউট থাকে তো বলো তাহলে আমি সেটা আরেকবার সলভ করে দিচ্ছি যা বললাম নসিব ভালো থাকলে কোশ্চেন এখান থেকেই পেয়ে যাবে আরও কঠিন হতে পারে অন্য জায়গা থেকেও দিতে পারে গ্যারেন্টি তো নেই তবে চান্সেস আছে নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স আছে যেগুলো বললাম এর মধ্যে একটা কোশ্চেন পেয়ে যাবে প্রত্যেক সেটে এনপি থেকে কোশ্চেন পড়েছে কিন্তু স্টাডিটা একদম এই লেভেলে করতে হবে তবে গিয়ে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে একটুখানি পড়ে চলে গেলে হবে না পড়তে হবে যেগুলো আমি বললাম খাতায় নোট ডাউন থাকলে ওগুলো পড়ে নিলেই হয়ে যাবে বলো যদি কারো কোনো ডাউট থাকে না হলে আপাতত এখানে স্টপ করছি Nih toh Chalo tarai